জানি না ও দয়ালামি, জলের আর কি নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি, কোন নামে তোমায় ডাকিলে যাও সারা, কোন নামে তোমায় ডাকিলে যাও সারা, জানি না ও দয়া শ্মশানের আর এক নাম গোরস্থা, আকাশের এক নাম হল কেন আসমান, শ্মশানের আর এক নাম গোরস্থা, ¶¶
আকাশের এক নাম আসমান, আবার পূজার এক নাম নামাজ, প্রার্থনার এক নাম আজান, আবার জলের এক নাম পানি, খোদার আর এক নাম কৃষ্ণ। তাহলে বলুন তফাত কোথায় আছে? তাহলে মিথ্যে কেন আমাদের এত হানাহানি? বাবা, যদি আপনি মুসলমান হয়ে নিজের ধর্মের কথা বলতে বলতে যদি অন্যের ধর্মের কুৎসা করেন, আমি বলবো সে প্রকৃত ধার্মিক নয়। কোন জায়গায় সনাতন ধর্মের যদি আলোচনা হয়, ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, তার মধ্যে দিয়ে যদি কেউ অন্য ধর্মের কুসংস্কার কুকথা তুলে ধরে, সে অরিজিনাল ধার্মিক নয়। সেটা আমার হিন্দুই হোক চাই মুসলমানই হোক, এই যে একটা বেরিয়েছে আমাদের দৃঢ় কৃষ্ণ ঠাকুর, আমাদের সনাতন ধর্ম নিয়ে অনেক কিছু কুৎসা বাজে বাজে কথা বলে, যুক্তি ছাড়া কথা। আমি এর অনেক প্রতিবাদ করেছি, ইউটিউব চ্যানেলে দেখবেন দৃঢ়কৃষ্ণ ঠাকুরের অনেক কথার আমি জবাব দিয়েছি, যেটা আমাদের চ্যানেলে অনেক চ্যানেলে ছাড়া আছে। না, শাস্ত্র কোনোদিন মিথ্যা নয়, রামায়ণ ভাগবত গীতা মহাভারত এগুলা কোনোদিন মিথ্যা নয়, এগুলা যদি মিথ্যা হবে সেদিন চন্দ্র সূর্য উঠবে না। হ্যাঁ বাবা, এগুলা যদি মিথ্যা হবে সেদিন আমাদের সনাতন ধর্ম বলে কিছু থাকবে না, এগুলা কোনোদিনই মিথ্যা হতে পারে না। তাই কোনো ধর্ম নিয়ে কুৎসা কেউ করবেন না, যদি করেন ওর ধর্ম ছোট আমার ধর্ম বড়, না, যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হয়েছি বলে কি আমি মা কালীকে মানবো না? এটা ভুল। আমি গৌর ভক্ত দীক্ষিত, আমি ইসকন মন্দিরের একজন, তাহলে কি আমি অন্য ধর্মের মানুষকে মানবো না? অবশ্যই মানবো। আর যদি সে না মানে সে কোনো ধার্মিক নয়, সে শুধু একটা বহুরূপী পোশাক পরে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, আর কিছু নয়। আর এক নাম আমি,
হলো কেন দুনিয়া মায়েরিয়ার জলের নাম পানি।